আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর আজ নতুন একটা ভিডিও নিয়ে এসলাম। আর আজকের ভিডিও হচ্ছে A7iv এর যে কাস্টম বাটনগুলো আছে, এই বাটনগুলো পরিচিতি, অর্থাৎ কোন বাটন আপনি কি ধরনের অপশনগুলো পাবেন সেই বাটনগুলো দেখাবো, এবং কোন বাটনটাকে আপনি আবার চেঞ্জ করতে পারবেন, মানে কাস্টম করতে পারবেন। যে কোনো একটা এখানকার যে কোনো একটা বাটনকে আপনি কাস্টম করতে পারবেন, আপনার ইচ্ছা মতো করতে পারবেন। তো এটা কীভাবে করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে A7iv। তো A7iv কোন বাটনে কী কাজ, এটা হচ্ছে অন বাটন, অর্থাৎ যে ক্যামেরাটাকে অন করলাম এবং এই অন করার মাঝখানে যে বাটনটা আছে সেই বাটনটা দিয়ে আমরা ছবিও তুলতে পারবো এবং ভিডিও করতে পারবো। তো ভিডিও করার জন্য ভিতরে যে অপশন আছে সেই অপশনে চালু করলে এটা দিয়ে ভিডিও এবং ছবি দুইটাই আমরা তুলতে পারবো। আর পাশের যে লাল বাটনটা দেখতেছেন এটা দিয়ে হচ্ছে আমরা ভিডিও করতে পারবো, এবং এর পাশে C2 অর্থাৎ C2 যে বাটনটা আছে এই বাটনটা দিয়ে আমরা ফোকাস যে এরিয়াটা আছে সেই এরিয়াটা সিলেক্ট করতে পারবো। এবং এর যে নবটা আছে, যে ডাইলিং যে নবটা আছে, এই নবের মধ্যে দেখতেছেন M আছে, তারপরে হচ্ছে 1 আছে, তারপরে হচ্ছে 2 আছে, তারপরে হচ্ছে 3 আছে, মানে এগুলোকে আপনি হচ্ছে 1, 2, 3 এগুলো আপনি চেঞ্জ করে কাস্টমভাবে এটা করতে পারবেন। এটা কীভাবে করবো একটু দেখাচ্ছি। তারপর হচ্ছে অটো, অটোতে তো A7iv কখনোই অটোতে আপনারা ছবি অথবা ভিডিও কোনোটাই করবেন না, কারণ হচ্ছে এটা ম্যানুয়ালে অনেক বেস্ট এবং ম্যানুয়ালে অনেক ভালো। তবে নতুনদের জন্য হচ্ছে অটো দেওয়া আছে, তবে অটোতে কিন্তু ভালো পারফরমেন্স আপনি পাবেন না বা আপনার ইচ্ছা মতো পাবেন না। এরপর হচ্ছে P প্রোগ্রাম মুড, তারপরে হচ্ছে এতে হচ্ছে অ্যাপারচার মুড, তারপর হচ্ছে S মুড আছে, স্পোর্ট মুড, তারপর হচ্ছে M, এটা হচ্ছে ম্যানুয়াল মুড। এই মুডে হচ্ছে আপনারা খুব ভিডিও অথবা ছবি যেটাই করেন না কেন সেটা হচ্ছে M মুড, ম্যানুয়াল মুডেই কাজ করবেন। এরপরে এর নিচে আর একটা নব আছে, এই যে দেখতে পারতেছেন এই পাশে একটা সুইচ আছে, এই যে সুইচটা আছে, এই সুইচটা দিয়ে হচ্ছে আমি পাশে ভিডিও মুডেও করতে পারবো আবার ছবি মুডেও করতে পারবো। যেমন হচ্ছে এই যে ভিডিও মুডে গেলাম, তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি স্লো মোশন মুডেও যাইতে পারবো, অর্থাৎ HNQ এটা দেখতে পাচ্তেছেন। এই যে অনেক চিপার মধ্যে ভিতরে দেখা যাচ্ছে SNQ, এসতে হচ্ছে স্লো অ্যান্ড কুইক, মানে স্লো মোশন ভিডিওটা খুব কুইকলি করতে পারবেন। এরপরে হচ্ছে ভিডিও মুড, এবং এরপরে হচ্ছে ছবি তোলার মুড, অর্থাৎ এখানে তিনটা মুড দেওয়া আছে, তিনটে মুডে আপনারা কাজ করতে পারবেন। এরপরে এই যে ডায়ালিং মুডটা দেওয়া আছে, এই ডায়ালিং মুড দিয়ে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে এই যে আমি যদি এটা ঘুরাই তাহলে যে শাটার যে স্পিডটা আছে সেই স্পিডটাকে এটা কন্ট্রোল করা যাবে। এরপরে হচ্ছে পাশের যে মুডটা আছে, এই মুডটা দিয়ে হচ্ছে আপনি হচ্ছে এক্সপোজার যে আছে এক্সপোজার আপনি কন্ট্রোল করতে পারবেন। তবে এটা যদিও বেশি একটা কাজে লাগে না, কারণ অটোতে যখন যাবেন আপনি বা অন্য অন্য যখন হচ্ছে আপনি যে শাটার স্পিড আছে বা হচ্ছে আপনার আইএসও আছে, আইএসওকে যখন আপনি অটোতে দিয়ে রাখবেন তখন এটা দিয়ে ওভার এক্সপোজার বা আন্ডার এক্সপোজার করতে পারবেন। তাহলে অ্যাপারচারটা বা আপনার হচ্ছে যে আইএসওটা সে আইএসওটা অটোমেটিক সেটা নির্ণয় হয়ে যাবে এটা দিয়ে। এটা দিয়ে এমনিতেই কোনো কিছু হয় না, বাট হচ্ছে যখন আপনি অটোতে যাবেন তখন হচ্ছে এটা কাজ করবে। এরপরে হচ্ছে AEIAEL, অর্থাৎ AEL এটা দিয়ে হচ্ছে আপনারা জুম আউট করতে পারবেন, আর এটা দিয়ে হচ্ছে জুম ইন করতে পারবেন, এবং এটা দিয়ে হচ্ছে ফোকাসটাকে ব্রেক করতে পারবেন, এটা দিয়ে ফোকাস করতে পারবেন, এটাকে ফোকাসটা ব্রেক করতে পারবেন। অর্থাৎ কোনো জায়গায় যদি ছবি তোলেন, কোনো জায়গায় যদি একটা স্থির ফোকাস করতে চান, সেই ফোকাসটা যদি নড়াচড়া করে তাহলে এটা যদি চাপ দেন তাহলে ফোকাসটা ওই জায়গার মধ্যে স্থির থাকবে, তারপরে হচ্ছে এটা চাপ দিয়ে আপনি ছবি তুলতে পারবেন। তারপরে হচ্ছে AF অন, অর্থাৎ অটো ফোকাস অন, এই অটো ফোকাস অন এবং অটো ফোকাস দুইটাই আপনি এটা দিয়ে করতে পারবেন। আর এটা হচ্ছে জয়স্টিক, এটা দিয়ে বিভিন্ন ধরনের মেনুতে গেলাম, মেনুতে যাওয়ার পর বিভিন্ন সেটিংগুলো আমি এই যে যাইতে পারবো জয়স্টিক দিয়ে বিভিন্নভাবে যাইতে পারবো। এরপর হচ্ছে FN, এটা হচ্ছে শর্টকাট একটা বাটন, অর্থাৎ এটা যদি চাপ দেন তাহলে এখানে যে সামনে যে ডিসপ্লে লেখাগুলো আসতেছে সেই লেখাগুলো এখানে এই যে সামনে এখানে চলে আসবে। এখান থেকে হচ্ছে বেশ কিছু সেটিং হচ্ছে এখান থেকে আপনারা করতে পারবেন, যেমন এখানে বেশ 8-10টার মতো এখানে সেটিং দেওয়া আছে, এই সেটিংগুলো এখান থেকে করতে পারবেন শর্টকাটে। এরপরে উপরে দেখা যাচ্ছে এই যে জয়স্টিকটা, আরেকটা নিচে যে জয়স্টিক আছে এটা দিয়ে তো উপরে লেখাই আছে সব কিছু, যেমন হচ্ছে এখানে দেখা যাচ্ছে ডিসপ্লে, এই ডিসপ্লের মধ্যে কোন কোন যে অপশনগুলো আসবে, এই অপশনে আপনি যখন চাপ দেবেন তখন এই ডিসপ্লের অনেক অপশন আপনার এখানে দেখতে পারবেন। যেমন আমি ডিসপ্লেতে এখন সব কিছু দেখা যাচ্ছে, যদি সব কিছু দেখা না যায় তাহলে আমি এই যে ডিসপ্লেতে চাপ দিলাম দেখুন উপরেরগুলো হাইড হয়ে গেল, আবার যদি ডিসপ্লেতে চাপ দেই তাহলে দেখেন নিচে হিস্টোগ্রাম চলে আসতেছে, আবার যদি চাপ দেই তাহলে দেখেন অনেক লেখাই আপনার চলে যাচ্ছে, মানে সামনে কোনো আর লেখা টাকা এভাবে আর দেখা যাচ্ছে না, আবার যদি চাপ দেই তাহলে সব কিছু লেখা চলে আসলো, মানে ক্যামেরার কোন কোন সেটিং আছে সব কিছু লেখা চলে আসলো। পাশে যদি যাই আমরা, পাশে লেখা আছে হচ্ছে ISO, অর্থাৎ এখানে যদি যাই আমরা তাহলে এখান থেকে আমরা ISOটাকে বেশি বা কম এটা আমরা হচ্ছে করতে পারবো। এরপর হচ্ছে পাশে যেটা বাটন দেখতে পাচ্ছেন, এই পাশের বাটনটা হচ্ছে সেলফ, অর্থাৎ টাইমিং দিয়ে আপনি 10 সেকেন্ড টাইমিং দিয়ে নিজের ছবি নিজে তোলার জন্য শর্টকাট অপশনগুলো এখানে চলে আসবে। তো এখন ভিডিও মুডে আছে যার কারণে আসতেছে না, তো এখান থেকে যদি আমি হচ্ছে ছবির মুডে যাই, এখান থেকে আমি যদি ছবির মুডে যাই তাহলে এখন চাপ দিলে এখন এই অপশনটা আসতেছে, মানে কন্টিনিউ ছবি তুলতে পারবো, আবার হচ্ছে সিঙ্গেল ছবি তুলতে পারবো, আবার হচ্ছে টাইমিং দিয়ে ছবি তুলতে পারবো, এই অপশনগুলো শর্টকাট এখানে দেওয়া থাকে।
এরপরে নিচে এটা হচ্ছে প্লে বাটন, অর্থাৎ আমি যে ছবিটা তুলছি সেটা হচ্ছে দেখা যাবে, আর ভিডিও যদি হয় সেই ভিডিওটা প্লে হবে। আর এই ছবিটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে ডিলিট বাটন C4 যদি আমি ক্লিক করি তাহলে ডিলিট করলে আমার এটা ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে মেনু বাটন, এই যে মেনুতে চাপ দিলে আপনি ভিতরে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো পাবেন। আর এটা হচ্ছে C3 একটা বাটন, এই বাটনে এখন যদি চাপ দিই আমি তাহলে এখানে একটা ফিক্সড করা আছে, যেমন এখানে ফিক্সড করা আছে অটো ফোকাস ফিক্সড করা আছে, তবে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। কীভাবে চেঞ্জ করবেন সেটা একটু পরে দেখাই দিচ্ছি। এই পাশে আর তেমন কোনো বাটন নেই। এখন যদি আমি ব্যাক সাইডে এই পাশে বাটনে যাই তাহলে এখানে যে লেন্স খোলার যে অপশনটা সেই অপশনটা দেখতে পারবেন। যেমন এখানে চাপ দিলাম, এখানে চাপ দিয়ে যদি লেন্সটাকে ঘুরিয়ে দেয় তাহলে লেন্সটা কিন্তু খুলে যাচ্ছে। আবার হচ্ছে আমি যখন লেন্সটা লাগাবো তখন আর সুইচে চাপ দিতে হবে না, জাস্ট এখানে লাগা একটা ঘুরান দেবো সামনের দিকে, লেন্সটা লাগিয়ে গেল। এবং লেন্সটা যদি খুলতে চাই তাহলে সুইচে চাপ দিতে হবে, এই যে সুইচটা নিচে দেখতেছেন, আর লাগার সময় কিন্তু সুইচটা চাপ দিতে হবে না। আর এই যে সামনে একটা যে ডাইলিং, এই যে দেখতেছেন এই যে হুইল দেখতেছেন একটা ডাইলিং হুইল, এই ডাইলিং হুইলে যদি আপনি ঘোরাঘুরি করেন তাহলে আপনি এই যে লেন্সের যে অ্যাপারচারটা আছে সেই অ্যাপারচারটা আপনি কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ আপনি কত অ্যাপারচার দিবেন। যেমন এই লেন্সের সর্বনিম্ন অ্যাপারচার 1.8 এবং সর্বোচ্চ অ্যাপারচার যেটা সেটা হচ্ছে এখানে ঘুরাইলে এই লেন্সটা হচ্ছে আপনি এই যে লেন্সের যে অ্যাপারচারটা সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো মোটামুটি যে কটা বাটন সব কটায় দেখাইলাম এপাশে। আর এখানে হচ্ছে আরেকটা আছে হলো সেন্সর, যখন আমরা হচ্ছে এই চোখটা সামনে দিব, এই চোখটা সামনে দিয়ে যখন সামনে যাব তখন হচ্ছে ডিসপ্লেটা অফ হয়ে যাবে, যেটা ভিতরে অপশন এখন অফ করা আছে, কারণ এই ক্যামেরাটা ভিডিওগ্রাফির জন্য বেশিভাবে করা আছে, যার কারণে এই ভিতরের এই যে অপশনটা আছে সেই অপশনটা অফ করা আছে, এটা করা যাবে। তো মোটামুটি এই বাটনগুলো দেখলেন। এখন হচ্ছে এর ভিতরে কাস্টম বাটন, অর্থাৎ এই বাটনগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন হচ্ছে এই যে এখানে C2 আছে, তারপরে হচ্ছে C3 আছে, তারপরে হচ্ছে C4 আছে, তারপর C1 আছে, অর্থাৎ চারটা আলাদা আলাদা বাটন আছে। এই বাটনগুলোকে আপনি আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, ভিতরে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোকে শর্টকাটে আপনি হচ্ছে সামনে নিয়ে আসতে পারবেন। তো সেই বিষয়গুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে কাস্টম যে বাটনগুলো আছে, যেমন হচ্ছে C1, C2, C3, C4, এখানে চারটা কিন্তু বাটন আছে। এই চারটে বাটন আপনি আপনার মতো করে আপনি সেটিং করে নেবেন। আপনি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেন না কেন, সেক্ষেত্রে আপনার কোন সেটিংগুলো বেশি প্রয়োজন, এই সেটিংগুলোর জন্য ক্যামেরার অনেক ভিতরে ফাংশনে যাইতে হয়, কিন্তু সেই ফাংশনে যাওয়ার দরকার নেই। আপনি শর্টকাটে একটা বাটনে ক্লিক করে সেই ফাংশনটা আনতে যাচ্ছেন, এটা হচ্ছে কাস্টম বাটন, এটাকে আপনি কাস্টম করে নেবেন। সেই বিষয়টা আমি আপনাকে দেখাবো। সেটা হচ্ছে এখন ওই যে আমার কাছে ক্যামেরাটা আছে, ক্যামেরাটা আমি অন করলাম, অন করার পর এখানে বাটন দেখেন C1 আছে, তারপর হচ্ছে C2 আছে, C3 আছে, C4, অর্থাৎ চারটে বাটন আছে, চারটে বাটন কাস্টম। এই বাটনগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা চেঞ্জ করার জন্য কী করতে হবে, এখানে মেনু অপশনে যেতে হবে। মেনু অপশনে যাওয়ার পর আমি এখান থেকে এখানে যাচ্ছি, এই এখান থেকে আমি হচ্ছে কাস্টম ডায়াল সেট, এই যে কাস্টম ডায়াল সেট, এটা হচ্ছে ছবি তোলার কাস্টম ডায়াল সেট এবং একটা হচ্ছে ভিডিও করার কাস্টম ডায়াল সেট। তো আমি ছবি করার যদি কাস্টম ডায়াল সেটে যাই তাহলে ছবির যে অপশনটা আসবে সেই অপশনে আমি কী কী সেটিং করতে পারবো। যেমন হচ্ছে এখানে যে রেয়ার যে বাটনগুলো আছে, যেমন এখানে দেখতেছেন এই যে প্রথম যে বাটনটা আছে এটা হোল্ড বাটন, এটা দেয়া আছে, তারপরে হচ্ছে এটা দেয়া আছে, তারপরে 3 নম্বর এটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স। এই বাটনটা যদি আমি হোয়াইট ব্যালেন্সভাবে চেঞ্জ করতে চাই তাহলে আমি কোনটা দিব সেইটা হচ্ছে আমি এখান থেকে দিতে পারবো। যেমন হচ্ছে আমি এখন ছবি তোলার অপশনে আছি, ছবি তোলার অপশনে যদি আমি ম্যানুয়ালে ফোকাস করতে চাই, যেমন হচ্ছে ম্যানুয়াল বা অটো ফোকাস, এটা কীভাবে আমি সিলেক্ট করবো, সেটা সিলেকশন টার্গেট, হ্যাঁ এখানে হচ্ছে এই যে দিয়ে রাখলাম AF MF সিলেকশন টার্গেট। তো এটা আমি যদি দিয়ে রাখি, এটা দিয়ে রাখছি হচ্ছে C1 দিয়ে রাখছি। এখন যদি মেনুতে যাই, মেনুতে যাওয়ার পর এখন যদি C1 যাই তাহলে দেখুন এই যে ফোকাসের যে অপশনটা সেটা কিন্তু সামনে চলে আসতেছে। তো এইভাবে আমি যদি ভিডিওতে যাই, যেমন হচ্ছে এই যে ভিডিওতে গেলাম, ভিডিওতে যাওয়ার পর এখানে যদি আমি হচ্ছে যেমন C1 যে বাটনটা আছে এই বাটনটা যদি আমি যাই তাহলে হচ্ছে এই যে C1 বাটনটায় গেলাম, এখানে যাই আমি হচ্ছে এটা চেঞ্জ করে দিব। যেমন হচ্ছে এখানে আমি কি দিব, ফেস আই ফ্রেম ডিসপ্লে বা হচ্ছে আই অটো ফোকাস, ধরেন আমি আই অটো ফোকাসটাকে অন করব বা অফ করব, এটা আমার ভিডিওগ্রাফিতে দরকার আছে, তখন আই অটো ফোকাসটা আমি সিলেক্ট করে দিলাম। যাওয়ার পর হচ্ছে আমি এবার মেনুতে গেলাম, মেনুতে যাওয়ার পর এখন যদি আমি ক্যাপটা খুলি সামনে দিই তাহলে শর্টকাটে এই C1 ক্লিক করলে আমার এই অপশনটা চালু হয়ে যাবে। যেমন আমি এখন দেখাচ্ছি, এই এটা চালু করলেই হচ্ছে সামনে যখন ক্লিক করলে আমার সামনে অটো ফোকাসটা হয়ে যাচ্ছে, মানে অটো ফোকাসে যে সামনে বাটনে C1 ক্লিক করলে ফেস ডিটেকশন হয়ে যাচ্ছে। একটু সামনে এসো তাম্মু, আরও সামনে এসো, আরও সামনে এসো। এখন যদি আমি এই যে দেখুন
এখন কিন্তু এই যে ফোকাস কিন্তু তার কাছে নাই কারণ এটা ম্যানুয়াল ফোকাস আছে যদি আমি হচ্ছে C1 এ ক্লিক করি তাহলে দেখুন অটোমেটিক ভাবে সে ফেসটাকে ডিটেকশন করে অটো ফোকাস করতেছে বাট আমি যদি এটাকে অটো ফোকাস করে দেই যেমন হচ্ছে এখন ম্যানুয়াল ফোকাস করা আছে যদি আমি ম্যানুয়াল ফোকাস থেকে হচ্ছে এখানে হচ্ছে কন্টিনিউ অটো ফোকাস করে দেই তাহলে এখানে ফোকাস হচ্ছে কিন্তু ফোকাসটা কতটুকু হচ্ছে সেটাকে বোঝার জন্য আমি C1 এ ক্লিক করি তাহলে দেখুন আই অটো ফোকাস অর্থাৎ আই অটো ফোকাস অর্থাৎ চোখের মধ্যে ফোকাস আছে কি না সেটা দেখার জন্য আমি এখানে C1 এ ক্লিক করব ক্লিক করিয়া এটা আমি হচ্ছে কাস্টম বাটন করে নিলাম এরপরে হচ্ছে যদি আমি এখান থেকে চেঞ্জ হয়ে যদি অন্য কোনো অপশন এখানে দিতে চাই সেই অপশনটাও দিতে পারবো যেমন এখানে যদি আমি এখন ভিডিওতে যাই যেমন এখন আমার ক্যামেরা ভিডিও অপশনে আছে ভিডিওতে যদি যাই তাহলে আবার হচ্ছে অন্য একটা বাটন সেট করবো যেমন হচ্ছে C1 সেট করলাম এখন C2 সেট করবো তো C2 তে আমি কী সেট করবো এটা আমি আপনাকে দেখাচ্ছি যেমন C2 তে যদি আমি যাই হ্যাঁ C2 বাটনে যদি আমি যাই তাহলে হচ্ছে এখানে বিভিন্ন যেটা খুশি আপনি সেটা দিতে পারবেন যেমন হচ্ছে এখানে যদি আমি দেই হোয়াইট ব্যালেন্সটা এখানে দিয়ে রাখলাম হোয়াইট ব্যালেন্সটা যদি দিয়ে রাখি তাহলে মেনু থেকে আমি হচ্ছে আবার ক্যামেরায় চলে গেলাম তো ক্যামেরায় চলে যাওয়ার পর আমি যদি C2 বাটনে ক্লিক করি তাহলে দেখুন যে আমার সামনে হোয়াইট ব্যালেন্সটা চলে আসতেছে এখন এই হোয়াইট ব্যালেন্সটা আমি কত রাখবো সেটা কিন্তু আমি শর্টকটে করতে পারবো কারণ এই হোয়াইট ব্যালেন্সের জন্য আমার ক্যামেরার অনেক ভিতরের অপশনে যাওয়া লাগতেছে এটা যাইতে অনেক টাইম লাগবে কিন্তু দ্রুতভাবে এটা যদি আপনি করতে চান তাহলে দেখুন আমি খুব সহজেই এখানে চলে আসলাম যখন আমি হচ্ছে C2 তে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই অপশনটা চলে আসলো যে আমি কেলভিনটা কত রাখবো এরপরে হচ্ছে C3 তে আমরা কী রাখবো যেটা আপনার মন চায় আপনি সেটাই রাখবেন জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনার কাজের ক্ষেত্রে দ্রুত ক্যামেরার ভিতরে যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলোকে আপনি বাইরে বের করে শর্টকাটে নিয়ে আসি রাখবেন এটাই হচ্ছে মূল বিষয় এই জন্য হচ্ছে মূলত এই কাস্টম বাটন তা আমি আবার ভিডিওর কাস্টম বাটনে গেলাম এখান থেকে যাই আমি C3 তে যদি যাই যেমন হচ্ছে এই যে C3 তে আসলাম C3 তে আসি এখন কী রাখবো যেমন C3 তে যদি ভিডিওগ্রাফি করি আমি তাহলে কী করলাম আমি প্রোফাইল পিকচারটা আনলাম অর্থাৎ এস লগ 2 তে রাখবো না 3 তে রাখবো এইটা হচ্ছে আমি এখানে আনি রাখলাম তাহলে হচ্ছে পিকচার প্রোফাইল আমি সিলেক্ট করে দিলাম তারপর মেনু বাটন কেটে আমি এখন চলে গেলাম এখন ক্যামেরা অন আছে এই অবস্থায় যদি আমি C3 বাটনে ক্লিক করি তাহলে সরাসরি আমার পিকচার প্রোফাইলটা আসবে যে পিকচার প্রোফাইল এখানে আমি এখন কততে করবো P1 করবো P3 করবো 7 করবো 8 করবো এই অপশনগুলো যদি আপনি এই যেমন P7 এখন PP7 এসলক আমি যদি 2 তে দিই যেমন এস লক 2 তে আমি এখন দিলাম এই অপশনটা যদি মেনুতে যাই সেই মেনুতে যাই খুঁজে ভিতরে কোথায় আছে কারণ সোনি ক্যামেরার অনেক সেটিং আছে কোথায় খুঁজে আপনি বের করবেন অনেক সময় লাগবে কিন্তু দ্রুত আপনাকে এই কাজটা করতে হবে সেক্ষেত্রে কী করবেন এই যে শর্টকাট বাটন যেমন C3 আমি শর্টকাটে ডাইরেক্ট গেলাম ডাইরেক্ট আমি দেখলে বললাম যে আমার প্রোফাইল পিকচারটা কোথায় করা আছে এরপরে হচ্ছে C4 সেমভাবে আপনি করতে পারবেন যেমন এখানে আমি এখন টাচ অন অফ দিয়ে রাখছি এটা ডিফল্টভাবে দেওয়া থাকে বাট এটাই আমার কাছে ঠিক আছে বাট বাকিগুলো আমি কাস্টম করে নিই এখন যদি আমি ছবিতে যাই যেমন স্টিলে যদি যাই তাহলে কিন্তু আবার স্টিলে কিন্তু আবার ভিন্নতা আছে এখান থেকে যদি আমি মেনুতে যাই তাহলে মেনুতে কাস্টম কি ডায়াল এখানে যদি আমি হ্যাঁ এই যে উপরে দেখতেছেন নিচে হচ্ছে ভিডিও এবং উপরে হচ্ছে ছবিতে যদি যাই আমি তাহলে এখানে যে বাটনগুলো আছে এই বাটনগুলো প্রায় বাটনগুলো আপনি এই 4টে বাটন ছাড়াও আপনি অন্য যে বাটনগুলো আছে সেগুলো আপনি আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন তো আমি আবার C1 দেখাচ্ছি আপনাদেরকে তারপর হচ্ছে এখন C1 যদি যাই আমি তাহলে C1 আমি কী রাখতে পারি এখানে অনেক অপশন আছে যেমন হচ্ছে মূলত ছবি তোলার জন্য যে অপশনগুলো থাকে সেগুলোর মধ্যে হতে আই অটো ফোকাস দিয়ে রাখতে পারেন ফেস আই সাবজেক্ট দিয়ে রাখতে পারেন তারপরে হচ্ছে ফোকাস ম্যাগনিফায়ার দিয়ে রাখতে পারেন ম্যানুয়াল ফোকাস করার জন্য যেমন ফোকাস ম্যাগনিফায়ার যদি আমি দিয়ে রাখি এখানে আমি C1 দিয়ে রাখলাম ফোকাস ম্যাগনিফায়ার দেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে হচ্ছে মেনুতে চলে গেলাম মেনুতে চলে যাওয়ার পর আমার যে ফোকাসটা আছে সেই ফোকাসটাকে আমি ম্যানুয়াল করলাম অনেক ক্ষেত্রে কিন্তু ম্যানুয়াল লাগে তো আমি এখান থেকে কন্টিনিউ অটো ফোকাস থেকে এখানে ম্যানুয়াল ফোকাস আমি করে দিলাম তো ম্যানুয়াল ফোকাস করার পর আমি ক্যামেরাটাকে অন করলাম অন করে এই যে সামনে আসো তো একটু সামনে আসো তো এখানে আমি এই যে সামনে আসলাম সামনে আসার পর এখন আমার এইটা ফোকাস হয়েছে কি না হয়েছে এইটা দেখার জন্য হচ্ছে আমি C2 তে ক্লিক করলাম ক্লিক করার পর কী হবে C1 এ ক্লিক করলাম ক্লিক করার পর কী হবে আমি জুম করে এটা দেখতে পারতেছি যে আমার ফোকাসটা ঠিক আছে কি না আছে যদি ঠিক থাকে তাহলে ঠিক থাকলো আর যদি ঠিক না থাকে তাহলে আমি লেন্সের রিং ঘুরিয়ে সেটাকে আমি হচ্ছে ব্যালেন্স করে নিতে পারবো যে আমার ফোকাসটা 100% আছে কি না
তো এভাবেই হচ্ছে আপনি ছবিতেও আপনি এই কাস্টমগুলো করতে পারবেন। যেমন আমি আরেকটা দেখাই, ওয়ান দেখাইলাম, এরপর হচ্ছে টু দেখাই। আবার যদি আমি এখানে যাই, এখানে গেলাম কাস্টম স্টিল, যেটা ছবি তোলার ক্যামেরা, যে ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর আবার হচ্ছে আমি অন্য একটা বাটন, যেমন হচ্ছে সি টু, যদি আমি এখন দেখাই সি টু, সি টু যে বাটনটা আছে সেই বাটনটাকে দেখাচ্ছি। হ্যাঁ, সি টু, সি টুর মধ্যে দেওয়া আছে ফোকাস এরিয়া, এই ফোকাস এরিয়াও আপনি দিতে পারবেন। আবার হচ্ছে সুইচ ফোকাস এরিয়া, রেজিস্ট্রেশন, তারপরে এখানে অনেক কিছু আছে। এখান থেকে আপনি যে কোনোটা আপনার যত দ্রুত যেটা আপনার লাগে, খুব দ্রুত যেটা লাগে সেটা আপনি হচ্ছে এখানে নিয়ে এসে রাখতে পারবেন। যেমন হচ্ছে এখানে ফোকাস পিকিং ডিসপ্লে, এটা হয়তো আপনি রাখতে পারবেন, তাহলে ফোকাসটা কোন জায়গায় আছে সেটা আপনি করতে পারবেন। এরপরে বাকি যে অপশনগুলো আছে সেগুলো দেখুন, এখানে আস্তে আস্তে সবগুলো দেখুন, এই যে ডায়ালিং মোড, এখানে সব কিছু এখানে দেওয়া আছে। আপনি জাস্ট কোথায় রাখবেন, ভিউ ফাইন্ডার প্লাস মনিটর সেট, এটাও আপনি দিয়ে রাখতে পারেন। ভিউ ফাইন্ডার প্লাস মনিটর সেট যদি আমি দিয়ে রাখি, তাহলে আমি সি টুতে যদি আমি ক্লিক করি, তাহলে আমি ভিউ ফাইন্ডারে যাবো নাকি মনিটরে যাবো, সেটা শর্টকাট আমি এটা করতে পারবো। ছবি তোলার ক্ষেত্রে এবং ভিডিও করার ক্ষেত্রে আলাদা আলাদা হবে। A7iv হচ্ছে এটা বাটনগুলো কাস্টম করে নিতে পারবেন, যে আপনার যে সেটিংগুলো, আপনি যখন ভিডিওগ্রাফি করবেন তখন ভিডিওগ্রাফির মধ্যে আপনি সারাদিনে যদি ভিডিওগ্রাফি করেন তাহলে কোন কোন সেটিংগুলোর জন্য আপনাকে ভিতরে যাইতে হয়, এই সেটিংগুলো হচ্ছে আপনি বাইরে করে রাখবেন। এবং ছবি তোলার ক্ষেত্রে এই যে শর্টকাট বাটনগুলো আছে, থাকার পরও কোনো বাটনের জন্য আপনাকে হচ্ছে কোনো অপশনের জন্য আপনাকে বারবার ভিতরে যাইতে হচ্ছে। তো ভিতরে যখন যাওয়া লাগে ওই বাটনটাকে আপনি হচ্ছে শর্টকাটে এখানে দিয়ে রাখবেন, আপনার কোন বাটনটাই ভালো হবে, C1 ভালো হবে না C2 ভালো হবে না C4 ভালো হবে, সেখানে হচ্ছে আপনি এটা করে রাখবেন। তো আজকের ভিডিওটা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা হচ্ছে কোন বাটন হচ্ছে কী ধরনের কাজ, এবং কাস্টম যে বাটনগুলো আছে সেই বাটনের কাজ। আশা করি আপনি বুঝতে পারছেন। এরপরে যদি A7iv কোনো বাটন নিয়ে যদি আপনার কোনো কনফিউজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।